touch us. এখন থেকে আমরা সকালের প্রতিদিন 2 কেজি গরুর দুধ, বিদেশি গরু না, অস্ট্রেলিয়ান গরু না, দেশি সিরাজগঞ্জে কালা কালা গরু বুঝে আছে না, ওই দুধ দেবে। আর সকাল হলো 2টা ডিম আর রাত্রের বেলা 2টা ডিম, ওটাও ফার্মের হলে চলবে না, দেশি আগে হাঁসের ডিম আছে না বড় বড়, ঠিক এসার পরে 2টা আলু সিদ্ধ করবি, চোকলাটা ভালাবি না, চোকলা সহকারে লগে একটু বিট লেবন ছিটাই দিবি, বুঝছস? কয়জনের মানে 2 কেজি দুধ আর 2টা 2টা 4টা ডিম আর ফাঁকে 2টা আলু, কয়জন খাবো মানে? আমি একলা খাবো, একলা কাহিনী কি কাহিনী আবার কি? এটা বাংলাদেশের কতজনে কত কিছু খায় লাইলো, এর কোনো কাহিনী হয় না। আর আমি 2 কেজি দুধ খামু আর 4টা ডিম খামু, কাহিনী হয়ে যাবো গা? যা কোস না বাবা, দড়ি বাজাস কেলা? তুরি না, টাকা টাকার কথা বেজাচ্ছাস, প্রোডাকশন টাকা আছে না, ওদের খরচ কর, ওর বেতন আছে না, মাস গেলে বেতন থেকে কাটিয়ে রাখবি। তুই আমার দুধ খাওয়াই যাচ্ছাস, তোর লোক আমি কিছু করুম না, আর তোর লোকের সম্পর্কটা কি আমার এরকম? আচ্ছাস খাওয়াই যা, হলো মনে দেখব না, অসুবিধা নাই, খা রয়ে যা, ঠিক আছে? আপন এই যে আমার যে সিস্টেম করতেছস, দুধের ডিম খাইতেছ, এটা কিন্তু সবারে খাওয়া যাবে না, সবাই যদি জানে তাহলে কিন্তু খবর আছে, বাংলাদেশে সব গরু কিন্তু দুধ দিতে দিতে মরে যাবো গা, আর মনে কর ডিম দিতে দিতে মুরগি কিন্তু সুইসাইড করবো, বুঝছস? ঠিক আছে, ঠিক আছে, ওকে হয়ে যাবো গা। আচ্ছা শুনো, পশ্চিম দিকের বাড়িটা খালি করে দিবা, বুঝতে পারছো? ওইটাই লোকেশন, ওখানে আমরা কাজ 7 দিন কাম করি। কে মনা, কে মনা কি বলবে? মনারে আই কোনোদিন গনায় দিচ্ছি, আগেও ধরি নাই, আমি তো গনায় ধরার প্রশ্নই আসে না। মনা সে যদি বেশি ফালাফালি করে তাহলে তাকে বলবা যে তার বেডরুম খালি করে দাও, দেখো সেখানে আমরা কবরস্থান বানাইব, বাইশালিকরণের জায়গা পায় না। আচ্ছা শোনো, আমি ওই জিল্লুকে পাঠাই দিব, টিয়া বৈশাল ওই কোনো সমস্যা নাই, যেটা লাগবে সেটা সে দিয়ে দিব। আর এই মনাফোনার কথা আর কাছে বলবে না, মিজাজ কিন্তু গরম হয়ে যায়, রাখি আর সাত সকালে মিজাজ খারাপ হয়ে যায় না, কয় এই ধরনের কথা বললি, যাই গোসল করি এসে। টিয়া বৈশালে কোনো সমস্যা হইতো না। লগে লগে বইবো যে আমার মাইয়ার লগে কষি কষি ডাব লই আসো, কষি শশা লই আসো, কষি টমেটো লই আসো, আরে এত দুনিয়ার কষি তুই বোনাই পাই। তুই এক কাম কর, এই দিন দেখি একটা মাইয়া চয়েস করি ফেলা, তাকে নায়িকা হিসেবে লই ফেলা, আসবে একা যাবে একা। এইটা অবশ্য ভালো বিষয়। আচ্ছা তোর খোঁজে কিরকম কেউ আছে? আপনার কোনো হেল্প লাগলে আমার প্রয়োজন, ঠিক আছে? কী ব্যাপারে? বস বলছে আমাদের সবাই কাজের বিষয়ে একটু হেল্প টেল্প করতে। আপনার মানুষটা তো খুব ভালো, আর ডানা কেন ব্যথা করতেছিল টিভিতে? না সরি, ডানা ব্যথা করে আর সরি কিনলে আর নাকি টিভিতে? বস আমাকে বলছে আমি যেহেতু নতুন, সো টোটাল বিষয় সম্পর্কে আমাকে একটা ব্রিফ আইডিয়া নিতে, ঠিক আছে? স্ক্রিপ্টিং, লোকেশন, প্রপস সব কিছু সম্পর্কে আমাকে যাই না শুনা, একটা টোটাল ব্রিফ আইডিয়া নিজের মধ্যে প্রজেকশন করতে। ইট ডাজেন্ট মিন দ্যাট আমাকে আপনার ডেনা টিপতে হবে, ঠিক না? আপনি মিয়া আর একটা ড্যানার ওজন রাখতে না, আর আপনি এসে নিনের মধ্যে ফিল্ম মেকিং শিখতে, ফিল্ম মেকিং এত সোজা নিয়ে মিয়া, পায়ের তলা থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত যা আছে সব সম্পর্কে আপনার আইডিয়া নিতে হবে। আর এই হাট তপ ড্যানা টিপাটাও এই ফিল্ম মেকিংয়ের মধ্যে পড়ে মিয়া, হেল্প করার মধ্যে পড়ে। আপনি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আই, গাছে যে ফানি দেন না, গাছে ফানি দেওয়া আর ফিল্ম মেকিং করা এক জিনিস নয় মিয়া, এগুলো সব সম্পর্কে আপনার আইডিয়া নিতে হবে। আইডিয়া নেন, তারপরে আপনি ফিল্ম মেকিং করেন।
বেয়াদব দেখছি এরম বেয়াদব দিই না আমি পুরা বেয়াদব কেপ করতে আছে জাবেয়া ওই স্ক্রিপ্টিং আর কাস্টিং এর বিষয়ে তোমার কোনো হেল্প লাগলে আমারে বলো না অবশ্যই স্ক্রিপ্টিং কাস্টিং দুটোতেই তো না হেল্প লাগবে থ্যাংক ইউ আর ভাই ওই ক্যারেক্টারগুলো যদি তুমি আমারে বুঝিয়ে দাও না আমার অনেক বন্ধু বান্ধব আছে পরিচিত ছেলেবেলা আছে যারা অ্যাক্টিং টিং করতে চায় তো বললে ওই কাস্টিংয়ে আমি তোমার হেল্প করতে পারবো না অবশ্যই আমার তো লাগবে বুঝছিস সমস্যা আচ্ছা শোনো বন্ধু বান্ধবের লাই এত চেষ্টা করি তো লাভ নাই তুমি নিজে আর্টিস্ট হয়ে যাও না দিলে তুমি নিজেই তো অ্যাক্টিং করতে পারো না আমার অ্যাক্টিং টিং করার ইচ্ছা নেই আরে পাগল ইচ্ছা কি সবার থাকে না তুমি তো পারবা আল্লাহ মাশাআল্লাহ তোমার যে কালার দিছে তোমার যে হাইট দি ফেলাইছে সে তুমি যদি জুইত মতন খালি একটা ক্যারেক্টার পাই যাও তুমি তো উড়াই দিবা ফাটাই ফেলবা তুমি স্ট্রেট শোনো তুমি একটা ক্যারেক্টার যদি পাও কোনো দিন যদি তোমার কপালে নেয়া যায় তুমি স্পাইডার ম্যানের ক্যারেক্টারটা করি ফেলাই মুখোশ করি সুন্দর করি পাই সিম্পল অ্যাক্টিং করে দিলাম একটা কাম করতে পারো একটা নতুন ডাইমেনশন আসবে তোমার দাড়িটা তো তোমার খুব ফেভারিট মুখোশের এখান থেকে সামান্য কাটি কয়েকটা দাড়ি বাইর করে ফেলবা দুই একটা তুমি দুই একটা দাড়ি সবুজ করে ফেলতে পারো নিউ ডাইমেনশন চলে আসবে ভাইয়া আমার একটা ফ্রেন্ড আছে ওই না খুব অ্যাক্টিং টেকিং করতে চায় ও সবসময় বলো ডেডিকেশন অনেক অ্যাক্টিং এর প্রতি তো হাতের কি দাঁড়িয়ে আছে আচ্ছা আচ্ছা বলো বলো আচ্ছা শোন ওই যে ওটা ঠিক আছে বুঝছিস তুমি একটু ওর কাস্টিংটা দেখো না না অবশ্যই বাবা কারে দাও যে কত বাবা মারি ফেলা কি না বেটা ভাই তো কইছে বাবা ক্যারেক্টার লাগবে যদি বেশি বলি থাকে তাহলে এজাজ ভাইয়ের একটা ছবি তুলি দেয়ালে টাঙ্গাই রাখ বাবা মরি গেছে 100 বার বসে থাকলো কিন্তু কোনো পেমেন্ট ডাউন লাগলো না বুঝছো না তুই না খালি ফাইট দেবে না বুঝছিস তো কর না ফিল্ম বানানো কর কি বলবেন বলেন ও ভাই আপনি তো শিক্ষিত লোক লেখালেখির মধ্যে হাত আছে আপনি একটা কি বলবেন বলেন কি বলবেন বলেন না আপনার শিক্ষিত লোক লেখাপড়া করেন হ্যাঁ আপনি একটা ছেলে সন্তানের নাম বলেন তো দেখি চমৎকার যেটা শুনলে সবাই আহা আহা করে তাইলে কোলার নাম আহা রাখি দেন এটা কোনো নাম হইলো এটা তো সিনেমার নাম আমি এনা বললেন যে লোকে খালি আহা আহা বলবো মানে লোকে মুগ্ধ হয়ে আহা আহা কি চমৎকার নাম এটা বললে আচ্ছা তাইলে ফুল ফলের ফলের নামে বলি হ্যাঁ ভালো বললে রাখো লক্ষণ লক্ষণ মানুষের নাম হয় নাকি অর্থাৎ কাছে ঝুলে আমরা আমরা জাম্বুরা রাখতে পারেন সমস্যা কি জাম্বুরা তার নাম নেই আচ্ছা বিদেশি ফলের নাম স্ট্রবেরি রাখি দেন এ নাম কি মানুষে কইতে পারবো মানুষে তো দাগ করে দেবে নাম কইতে গেলে আপনি আমি বললাম একটা সুন্দর দেখা ভালো দেখে আপনার নামটা আপনি কি আমার সাথে দুষ্টামি করতেছেন আপনি আমি তো অনেক পছন্দ করি দেখেন এত লোক থাকতে আমি আপনার রেখে নিয়ে আসলাম একটা সুন্দর নামের জন্য আর আপনি কি লটকন শটকন আমি কার লাগি নাম কি নাম কার ছেলে সব কিছু একটু ভাঙি বলেন তাইলে আমি বলতে পারি ও সেই কথা না ওদিকে আমি একটা স্বপ্ন দেখছি সুন্দর স্বপ্ন আমি দেখি কি আমার একটা সন্তান হয়েছে ছেলে সন্তান হয়েছে মানে আছে বলেন বলেন সন্তান হয়েছে ছেলে সন্তান কি লাইন ছেলে সন্তান হয়েছে তারপরে কি বলেন ও তো ওই ছেলেকে নিয়ে ফের আবার বৃত্তি পরীক্ষা ভালো স্টুডেন্ট সে বৃত্তি পরীক্ষা দিতে যাইতেছে আমি তার সাথে নিয়ে
স্কুলের গেট খুলে খোলা ছিল, সে স্কুলে ঢুকে গেল, আমার টাটা ভাই ভাই বলে ঢুকে গেল। আমি একটা ডাব হাতে নিয়ে উইথ স্ট্র দাঁড়াইতে পেলাম। আপনার বিয়া করানোর আগে আপনার ফোলা হয়ে গেছে, সেই ফোলা আবার স্কুলে করতেছে, ভাগ্য ভালো যে ঘটনাটা স্বপ্নে ঘটছে। এখন সেই ছেলে কি আপনাকে বাবা বলি একবারও ডাকছে? না ডাকে নাই। না সে তো ওই যে টেনশনের মধ্যে ছিল, বৃত্তি পরীক্ষা দিতে যেতেছে, সে মানে খুব টেনশনের ভিতরে সে ক্লাসগুলো ঢুকে গেছে। আমি দূরে থেকে যে টাটা দিছি, সে ঢুকে গিয়ে চলে গেছে, আমি দাঁড়াইছি এ পর্যন্ত আমি দেখছি। এবং সেই ছেলের নামটা রাখা দরকার, নাম আমি জানি না। তাইলে একটা রাত অপেক্ষা করেন, ছেলেকে হলের তো বারোইতে দেন, সে বারোই আমাকে কি বাবা বলি ডাকে না মামা বলি ডাকে সেটাকে দেখেন। বাবা বলে কেন ডাকবে আমারে? সে আমার ছেলে, আমার বাবা বলে ডাকে। আপনি কি আমার সাথে পুরা মস্কারা করতেছেন? না সিরিয়াসলি বলতেছি, আপনি একটু চিন্তা করি দেখেন, এটা কি আপনার নিজের সন্তান না বাইক না, এটা চিন্তা করার ব্যাপার। ভাই আপনি জানেন তো ভাই, আমি শুনেছি টাকা লাগবে, ও 5000 টাকা পাইছি না পাঠাই দিবানি না, সমস্যা হতেছে না, না আজকে বাইরে যাবো না, না আজকে কাম নাই। আব্বা আপনি কোনো চিন্তা করেন না, বুঝতে পারছেন? হ্যাঁ মার শরীর ভালো আছে? আচ্ছা ঠিক আছে আমি পাঠাই দিবানি। হ্যাঁ আচ্ছা রাখি আব্বা, আসসালামু আলাইকুম। তো মেগা সিরিয়ালের শুটিং শুরু হয়েছে বুঝছেন, এটার বেতনটা কি আর এমন দেন যায়? শুটিং শুরু হয়েছে কোন দিন? ওই যে অল্প কয়েকদিন, ঠিক মতো শুটিংই শুরু হইলো না, বেতনে লেগে আসছেন। না একটু টিয়া দরকার বুঝছেন, 1000 টিয়া হইলে সারব, কোনোভাবে বসের ওকে একটু ম্যানেজ করে দেন যায় না? বসরে কয়ে যদি টাকা ম্যানেজ করা যাইতো তাহলে এই শীতের মধ্যে ডেনা কাটা সোয়েটার পরে ঘুরি কে? বাড়িতে টিয়া হাঁটাইতে হইব, বাড়িতে খুব সমস্যা হচ্ছে, বাড়িতে টিয়াটা না ফাটাইলে খুব ঝামেলা হবে। আরে ভাই আমি বাড়ির লেগে শিশি বিষ কিনে ধুইছি, বাড়িতে যে পাঠামু সে টেকা নাই, আর আপনি আসেন বেতনের টেকার লেগে। তাহলে কি কোনোভাবেই সম্ভব না? কোনোভাবেই সম্ভব না। তাহলে যে শিশি বিষ কিনে রাখছেন এটা আরে দিয়ে দেন, হ্যাঁ এটা খাই মিয়া নিয়ে যান, নগদ নিয়ে যান, মাথায় খালি খাওয়া খাওয়ার চিন্তা, খাওয়া খাওয়াইব না, দিছে এইসব ভুল করে। কিরে খান জননের মতো চেহারা অত করে সেডি ভাব করে রয়েছিস কেন? হ্যাঁ লবির গা গলায় ব্যথা ভাই, উচ্চ কথা কিন্তু কষ্ট হইতেছে। ও তোরা না কইছি সেটা চিল্লা চিল্লি কম করবি, তুই তো সেটে বেশি চিল্লা চিল্লি করে যে তো গলায় ব্যথা হতো। আচ্ছা ভাই আমার একটু 1000 টাকা দরকার, 1000 টাকা দেন না রে। 1000 টাকা আমি তো একটা ভেজালের মধ্যে আছি, মানে এখন তো আমার কাছে 1000 টাকা নাই রে। বাড়িতে টাকা পাঠাম তো বসের তো একটু কয়া টয়া দিয়া লয়ে দেন না রে। না রে বসের কাছে টাকা যেতে দেন না, বস যদি
আচ্ছা ঠিক আছে, দেখি আমি অন্য জায়গাতে ব্যবস্থা করতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে, যা ওটি গরম পানিতে গার্গেল কর আর সিগারেটটা দে। আমার খাস কাজ